হ্যাঁ শোনো না, আমি যে কাউকে বলছিলাম মনে আছে তোমার? কে আনবে তুমি জানো? এক নাম্বারে আনবা ফুচকা দাগেজি, দুই নাম্বারে আনবা তেঁতুই চুক্কা টক্কর দেবে না, তিন নাম্বারে আনবা কাঁচামরিচ পেঁয়াজ সব কিছু মশলা মিলে আনবা, ঠিক আছে? তাড়াতাড়ি আইসো, আমার ছেলে ঢাকা কালকে আসবে। হ্যাঁ, আর 2 কেজি বা 1 কেজি গরু মাংস নিয়ে আসবা, ঠিক আছে? যাও তাড়াতাড়ি চলে আসো। ছেলে আমার দাদু ভাই কিন্তু ইলশা পছন্দ করে, কালকে সোল থেকে আসবে। তুমি একটা বড় দেখি আজকে বাজার থেকে ইলশা নিয়ে আসবে। আমার দাদু ভাই মাথা দিয়ে মুড়ি ঘন্ট কত সুস্বাদ করে খায় না? যাও বাবা, সন্ধ্যার আগে চলে এসো, যাও। আর শোনো, দাদু ভাইয়ের জন্য কিন্তু মজা নিয়ে আসো, এটা যেন ভুল না হয়। হ্যাঁ, আর আমার বৌমার জন্য কিন্তু দাদা বলছে তেঁতু নাকি কি বলছে, নিয়ে আসো, যাও তাড়াতাড়ি যাও। মা, তোমার মনে আছে বাবা যখন আসেন তখন আমার বাচ্চাটা কাজলের পেটে না কত কিছু কিনছে, খেলনা দোলনা আগে বানায় রাখছে, কত যে মনে আশা ছিল গো মা। আজকে বাবা তো নাই, ছেলে তো হয়েছে, ছেলে তো লেখাপড়া করতেছে, কালকে বাসাতে আসবে। তুমি কত কিছু বললা, বাচ্চার মা কত কিছু বললো মা গো, শূন্যতা রয়ে গেল। বাবার কত আশা ছিল, এক নাতি নাতনি হবে না, কত মেয়ে দেখলো আমার জন্য, আমাদের ঘরে একটা বউ আসবে, ফুটফুটে একটা সন্তান হবে, তাকে নিয়ে খেলাধুলা করবে। মা গো, মানুষের সব আশা পূরণ হয় না। আল্লাহ, তুমি বাবাকে বেহেস নসিব করো, বেহেস নসিব করো। মা যাই আমি, তোমরা আমার 2 কিলো লেট হয়ে যা, চিন্তা করো না, ঠিক আছে? তোমরা খাওয়া দাওয়া করে নিও, মাতে যাই। মা কি খাবেন বলেন, আমি নিয়ে আসি। বৌমা তুমি তাহলে একটা কাজ করো আমার জন্য, সিরা বিজায় একটু সিঁড়া নিয়ে আসো, কতদিন ধরে খাই না, যাও। এটা আমার খুব প্রিয় জিনিস, আগে জানিস চলে যেতাম না টিফিনের সময়, 5 টাকা সিরা কিনতাম, 5 টাকা চিনি কিনতাম, তারপরে ভালো একটা খাবার হতো, কিন্তু খুব ঠান্ডা লাগতো ফেটের মাঝে। যাও মা, সিরা দা, যদি লাল গুড় না থাকে চিনি দেয় মা নিয়ে আসো, যাও। আচ্ছা মা, তুমি একটু বউ আমি আনতেছি, আমি এক্ষুনি নিয়ে আসবো, আজকে তোমার সাথে আমিও খাবো, তুমি প্রতিদিন খাও দেখি, আমার এগুলো তো মামু লুচি হয় বুঝছো, আজকে খেয়ে দেখবো কীরকম স্বাদ লাগে, ঠিক আছে? দিন হয়ে গেল, আমিও তো একটা সময় এরকম ছিলাম, বিয়ে হলো, বউ হলাম, বাচ্চার মা হলাম, এখন দাদু হয়ে গেলাম। সেই দিনের কথা তো বলতে পারি না, কে দিন কাটাইছি, আজকে মাও নাই বাপও নাই, আমিও তো একসময় থাকবো না। আল্লাহ তোমার কাম তুমি জানো। কি গো, আপনি এনে বই রয়েছেন? আমার বাড়ি আশেপাশে খুঁজে এলাম, পাইলাম না, কেন একা একা বই কে রুন আপনি? লোন করে যাই, ছেলেটা কালকে আইব কিচ্ছুই তো আনলাম না, ঘরে খাবার মতন কিচ্ছু নাই, এক সপ্তাহে যা মাছ আনছিলাম মাছ তো শেষ হয়েছে গা, ছেলেরা কী খাওয়াইম আমি, কতদিন পর আমার ভুট্টা বাইরে যাইব। হ্যাঁ কুলসুম, বয়া বেয়া সাদ দেখতাছি, আর সাদের কইতাছি কবে আমার কষ্ট দূর হইব। দেও না কুলসুম, এরকম একটা অবস্থানে আছি, না পারি কামো যাইতাম, না পারি রিক্সা চালাইতাম, মোহন যে আমি কী করি, এরকম একটা মধ্যস্থলে আছি আমি, কিছুই করতে পারতেছি না।
সেজন্য বইয়া রয়েছে হ্যাঁ দেখো না কী সুন্দর সাত, কী সুন্দর জ্যোৎস্নারায় তারা। বয়া বয়া মনের কষ্টগুলি কইতাছি, আমি জানি আমার পোতাসকা পাইতেইব, কী করতাম কো, কত হানতে তো রেন কইয়া চলতাছি, আর কত মানুষের কাছে হালত চাইম কো, আর কত মানুষের কাছে হালত চাইম। আর আমার বাবা আমি জানি আমার অবস্থা, আমি একটা কাজ করছি, আমি জানা জল ফেটে আছি, আমি একটা মাটি ব্যাগ এনে দিচ্ছেন না আমারে, আমি আমার দেখতে দুইটা জমাইতাম, আমি আবার দুইটা ধুইতাম, আজকে আমি ভাঙে আসছি ব্যাংটা 200 টাকা হয়েছে। আমনে বাজার হো গিয়া আমার ভূতে লাগে একটা ফাঙ্কা সারণ গিয়া, আমার ভূতে ফাঙ্কাশ পছন্দ হবে, ফাঙ্কাশ হলে কিচ্ছু লাগে না, উঠো কতদিন পর ভুটটাই বাবা সাহ, আমরা নয় না এখানে থাকলাম, পুতে রেখে না খাওয়াই পুতে কি কই বাবো না মনে, যে আমার বাপ মা তো গরিব হয়ে গেছে না, বাজার তো একটা ফাঙ্কাস নয়। আরে কুলছুম দেহ ধিকার বার, আমি অনুভব রয়েছি তা তো ভালোই হয়, তুমি আমার আগে কইতা না ব্যাং বাংস, আমার ভূত কতদিন পরে বাইতে বয়স করতে, তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি, আমি ফাঙ্কাশে না ভূতে লেগে আমার ভূতে ফাঙ্কাশ খাইব, যাও। রাতন কি সুন্দর দৃশ্য না, দেখ কি সুন্দর ফুল গাছ, ইস আমারটা খুব ভালো লাগছে, এই বেড়া থাকছে একটু না, আমার করে শোলা জাম হয়েছে, দেখছো আমাদের গ্রামটা কত সুন্দর বেড়া, এরম একটা গাছ কি ডাকা পাই ভেবিসেরা, আরে বন্ধু তুই ঠিক হয়েছস, এই বেড়া এরম গাছ কে খাইব, দেখছো কত সুন্দর দেখা যায়, কত সুন্দর ফুল ফুটে রয়েছে, এরম দৃশ্য ডাকা বেড়া আছে, ডাকাতে দেওয়া আছে কত মানো গ্রাম হয় এই ফিটনেস করবার লাগে, আর আমরা গ্রাম কত সুন্দর একটা গ্রাম নিরিবিলি, নাই গাড়ির শব্দ নাই দোয়া, কত একটা সুন্দর পরিবেশ না, মানে আমি কালকা ঘুরবার বারে আমি আইস যা, আমি বার জায়গা তুই অন্য বার যা সম্পাদন আইস, মন কি কই আমি যে আনা মন চাই নথি, তুই কিন্তু আমাদের বাড়ি যাইস, কথাটা মনে থাকা যায়, মিস হলে কিন্তু দেখবে তোর কী বিচারটাই করি, তুই আমাদের বাড়িতে সকালে যাবি ঠিক আছে, নাস্তা খাওয়া দাওয়া যাবি, ওর দুই বোন দু একখানে ঘুরবো আবার আমি ঠিক আছে, আচ্ছা তুই যা, আচ্ছা তুই যা আমার কাছে শিখা যা সব ধরা যাইস, নতুন তুই কিন্তু গাইস আমরা সব মনে থাকা যায় কিন্তু। আসসালামু আলাইকুম মা, তুমি কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ বাবা আমি ভালো আছি, তুমি ভালো আছো না? আসো বাবা, ইস গ্রামে কি হয়েছে শোনো, মা তাড়াতাড়ি আত্মুখ দিয়ে আসো, তোমার জন্য বাবা পাঙ্কাশ মা আছে, তোমার আব্বু তাড়াতাড়ি টেবিলে আসো, যাও যাও। আচ্ছা মা, আচ্ছা যাইতাছি, নিয়ে তো পাগল হয়েও না, মা ধরা দিবা আসি তো দু তিন দিন, তোমার কথাটা হন্যাতে বুঝতেছি যে আইতে না আইতে ধরা দিবা, যাইতাছি বাবা যাইতাছি, আমার দুষ্ট বড় হয়ে গেছো না, অনেক কথা শিখছো, ব্যাগটা আমাকে দিয়ে যাও। কি দাদু ভাই, ঢাকা তোমার সময় কেমন কাটছে, কিরম লেখাপড়া করতেছো, তোমার না একটা বন্ধু বলে তোমার সাথে পড়ে, ওকে দাওয়াত দিলে না? দাদু আমার বন্ধুটা খুব ভালো মানুষ, দাদু যে আমাদের মতন না একটু গরিবই, কিন্তু মার সম্মান খুব ভালো বুঝে, খুবই ভালো, আমি তাদের ফ্যামিলি যাই নাই, আঙ্কেল যে যা মানে টাকা দিয়ে আসে দেখি তো খুব ভদ্র ফ্যামিলি, ওকে বলছি আসার জন্য আজকে আসতে পারে। আম্মা আমার ছেলেরা কতদিন পর আইছে কই, আমি একটু আলাপ করে, আমি এই সুযোগ না দেখালে আমনি আলাপ করতেছুন, আমনি আলাপ করতেছুন, আমি কিন্তু বাড়ি ছেড়ে যাই আমগা এই কইলাম কিন্তু,
তুমি যাও তো বৌমা, আমারই আলাপ শেষ হয় নাই, মাইদে ভরে হেল আপ পারতেছে। তুমি গিয়ে শুয়ে পড়ো, দাদুভাই আজকে আমার সাথে শুইবে। কতদিন পর দাদুভাইকে পাইছি, কি বলো দুভাই? আরে যাও যাও মা, তুমি শুয়ে পড়ো গা, মাঝে দেখালে ভাই একদম। আমি আজকে দাদুর সাথে থাকবো, তোমরা যাও শুয়ে পড়ো গা, খালি বেজার লাগে। বলো তা করো, কিন্তু সকালে ঘুমোতে উঠতে হবে, কিন্তু নাহলে কিন্তু বিশ্রাম মাঝে ফানি ঢেলে দিব, কথাটা মনে থাকে যে। মা, আব্বু কই? আব্বু তো রাত্রে দেখলাম না, আব্বু কোনো গেছে নাকি? তোমার আব্বু রে কুতে দেখবো বাবা, তোমার আব্বু তোমার কাকার লোকে মুরগির টিপ লয়ে গেছে, লোক নাই যে তোমার আব্বু লয়ে গেছে টিপ মারা, দেখি ওঠেন কইও না দেহ না, আমরা এরম একটা অবস্থা নাই ছিল বাবা, রিক্সা চালাইতে না কামও হরতে না, ওখানে না খায় মরার দশা হয়েছে, ওখানে টিপ মারা মাঝে মধ্যে রাত্রে যা, কি করবো আর কোনো কাম নাই। ও মা গো, এলে গিয়ে তো আব্বু দেখছি না, কি করেন যাবো গো মা, হাল্লা জিরম চালাইবেন শুরু লাগবো, মন খারাপ করে না, আমি লেয়া ভরে ঘোরা ভরে হইতাম না, দুঃখ থাকতো না গো মা, চিন্তা হলো না, চিন্তা হলো না। এখন বাবা দুধ টিলে যে কারে বাজারে ফাটাই, তোমার আব্বু জানি খুব মালাই পৌঁছান, কি একটা সমস্যা পড়লাম। আম্মু দুধটা আমার টাইম দাও, আমি বাজারে বেচা থাই, আব্বু যে কষ্ট করতেছে আমি দুধ বেচাতাম না বেডি, দেও দুধ আমাতে, তুমি চিন্তা করো না, আমি বেচা ঠিক এটি আমি। আচ্ছা তুমি দাঁড়াবে না, আমি দুধ লই আই বেচাতে, কিছু মজা খেয়ে আয়ো যে বাবা, এই যে মানে আমার 2 কেজি দুধ আছে, 80 টাকা বেচলে 80-160 টাকা দিব, কেহলে তুমি কিছু মজা কিনা প্রায় ভরো বাবা, হ্যাঁ যাও শোনা যাও। আঙ্কেল 10 টাকা মুড়ি দেন সামারে। আচ্ছা টেবিলে বউ দিতাছি আমি মানে। ও 10টা টাকা খেলাম, গিয়া তো বাইক বাইতে খেয়াম তো আঙ্কেল না হরি। আঙ্কেল থাক থাক আজকে না, কালা খাই আমি, আচ্ছা যাই গা, আজকে বাইদুটা কাজ আছে তোমার মনে আছেন না? এই বেড়া কি মনে হবো আমার, কই বসে আড়া বলো না, এই একটা কাম হইলো। ব্যাপারটা বুঝতে পারলাম না, ছেলেটা কইলো মুড়ি দিতাম আবার নাও হলো, ব্যাপারটা আচ্ছা হয়তো টেয়া নাই ফকট। কিরে রাতাম তাহলে কি কথা আছেন, তো দেয়া করলে না, আমরা আবার গেলেও না, ঘটনা কি তো সমস্যা কি কথা দেখি, মানে স্কুলের ছুটি আর কদিন আছে রে, আছে আর 15 দিন, খেলে গেলে বন্ধু তুই জানাস না, মাস্টার এক লোক ছুটি দিল, তুই কি আমার মদন বাড়াবি নাকি, দেখ কর লজায় বাড়ি তুলে যাই। ওহ বন্ধু আমার মনে আছেন না, হ 15 দিন রয়েছে রে, আচ্ছা এক কাজ কর, তুই যা বাড়ি তাই আমার জায়গা, তোর কাছে যাইতাম না বন্ধু, শুনলাম সে ভাল লাগতেছে না, যা তুই। বুঝলাম না ব্যাপারটা, কী হলো তার কী সমস্যা হলো? হ্যাঁ বুঝছি, টেয়াটো আর সমস্যা হলো, আচ্ছা দেখি তার ফাঁসতে হ্যাঁ কী করে। আঙ্কেল আমরা আসছিলাম, কিছু টাকা লোন দেওয়া লাগবে আমাদেরকে, 1 লক্ষ টাকা, আমরা পোলট্রি ফার্ম করবো দুই বন্ধু মিলে। আরে মানিক তুমি, তোমার বন্ধু না? জি আঙ্কেল, রতনের লোনটা ফাঁস করাই দেন। আচ্ছা ঠিক আছে, তুমি কালকে টাকা নিয়ে যেও, ঠিক আছে।
বন্ধু তুমি না থাকলে আজকে আবার আমি লোনটা পাইতাম না, বুঝছো? লোনটা ফাঁস হলো নলে উপকার হয়েছে। আর এবার লোনটা আগে দেখ, পরে পোলট্রি ফার্ম শুরু করো লাভ বলে, পরে তুমি আমার বন্ধুত্ব ঋণ শোধ করে দিও, বুঝছে? বলে চলো তাড়াতাড়ি যাই বাড়ি। দেখছো রতন বাপ, আমার ছেলে লেহাপড়া করে কি শিখছে দেখছো? লেহাপড়া কি গুণ তুমি দেখছো? খেলে গেছে আগে মাসে কত লেহাপড়া করেছে, গাড়ি ঘোড়া চড়েছে। বাবা গো হালা তুমি আরো বড় করুক, আমি কোনো সময় কল্পনাও করছি না তুমি একটা এত বড় এলইডি কিনবা। আমি কোনো সময় কল্পনাও করছি না বাবা তুমি সোফা কিনবা, বাড়িঘর সাজাইবা। মাত্র 1,00,000 টাকা লোন করে দেহ, আজকে কি করছো? আল্লাহ পোলট্রির মাঝে কি বরকত দিছে দেহ। সবচেয়ে বড় অবদান তোমার বন্ধুর বাবা, তোমার বন্ধু যদি তোমার পাশে না দাঁড়াইতো তুমি এতটা আগাইতে পারত না বাবা। আজকে দেহ তুমি কই আইছো? আর কিছুদিন আগেও আমরা কইছিলাম, চিন্তা করা যা বাবা, তোমার বাবা তুমি যখন লেখাপড়া করতা ঋণ করে তোমার স্কুলে বিল দিত, পড়ালে আর বিল দিত বাবা। দেহ এই পোলট্রি মুরগি পাল্লা ঋণ বাড়টা দিছ, কত আয় করতেছো বাবা। আজকে আমাদের কোনো অভাব নাই, আল্লাহর কাছে 1,00,000 টাকা শুক্রিয়া। প্রত্যেকটা ঘর যাতে তোমার মতো সন্তান হয়, প্রত্যেকটা ঘর যাতে মানুষ এরকম প্রত্যেকটা ছেলেদেরকে লেখাপড়া করাইতে পারে, সবার কাছে আবেদনটাই করি বাবা। মধ্যবিত্ত পরিবার যারা তাদের চলা খুব মুশকিল বাবা, না পারে কাজ করতো না পারে কিছু একটা করতো বাবা। প্রত্যেকটা মানুষ যাতে এরকম লোন তুলে এরকম শিক্ষিত হয়ে যাতে একটা কিছু কর্ম করতে পারে, সেই জন্য আহ্বান জানায় মানুষকে বাবা। তোমার মতন ছেলে যে প্রত্যেকটা ঘরে ঘরে হয় বাবা, প্রত্যেকটা ঘরে ঘরে হয়। মা বাবার দুঃখ কষ্ট দূর করে দিছো বাবা, আমার মাথা যত চুল আছে বাবা তত হায়াত তোমার দান করুক, আল্লাহ তত হায়াত তোমার দান করুক। মা তোমার মনে আছে মা, আমি তোমার বলছিলাম আব্বু কই, তুমি কইছিলা তোমার কাকার গাড়ি গেছে, কাজ করতে পারে না শর্মে, কি করবো মানুষে রাত করে গাড়ির মাঝে গেছে বাবা। মাগু সব মনে আছে মা, তোমার অবদান আছে এন, সবচেয়ে অবদান বড় হলো আমার বন্ধুর, বন্ধুর কাকা লাগে আমার 1,00,000 টাকা লোন দিছেন মা, আজকে দেখো না আমাদের টাকা পয়সার অভাব নাই, আল্লাহ বরকত দিছে মা, 10টা কর্মচারী আছে মা, আমাদের সুখ দেহ কীভাবে আসলো আল্লাহ দিল। মা গো অনেক কষ্ট করছো মা, অনেক কষ্ট করছো, এখন মা সুখ করো, আর চিন্তা করো না মা। লেখাপড়া এমন একটা জিনিস, বাবা লেখাপড়া করে নাই দেখো কোনো কিছু করতে তো পারলো না মা, লেখাপড়া বিরাট জিনিস গো মা, লেখাপড়া অনেক দাম, সব জিনিসে বাক হয় মা, লেখাপড়ার বাক হয় না, লেখাপড়ার বাক হয় না। আজকে তুমি লেখাপড়ার কথা কও বাবা, তোমার দাদার অনেক সম্পদ আছেন, সেই সকালে ফান্তা ভাত খাওয়া যাইতাম, সারাদিন গুঁড়ো দাল চইতাম বাবা খেত, আবার আসরের টাইমে আইতাম দুলা ভাত খাইতাম বাবা, জুতা পাইছি না ফিনতাম গো বাবা, সকালে জুতা খুলে গেছি আবার সন্ধ্যা সন্ধ্যা গরুরে ফেট বড়ায় বাড়িতে আইসি বাবা, ফাও দিয়ে খালি হুঁচছি বাবা। লেহাপড়া কথা কো বাবা, তুমি কই ফ্যাম লেহাপড়া বাবা, কই ফ্যাম টেহা বাবা, কই স্কুল আসিন, স্কুল আসিন হে ফার্স্ট মাইল হেম গো বাবা, খুব অভাব আসিন বাবা, খুব অভাব আসিন দেশ বাবা গো, টেহা লাগে লেহাপড়া করতারছি না, লেহাপড়া করলে খাওয়া জুড়তো না কফলে বাবা,
অনেকগুলি ভাই বোন আসলাম, আমি আসলাম বড় বাবা, সব কাম বাবা আমার করুন লাগছে, অনেক কষ্ট করছি বাবা, অনেক কষ্ট করছি, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া, তুমি আমার গরু হইছ, তোমার লেয়াফড়া করাইছি, আজকে আল্লাহ দিন ঘুরাইয়া দিছে বাবা, আল্লাহর কাছে শুক্রিয়া জানাই, লক্ষ লক্ষ শুক্রিয়া জানাই, শুক্রিয়া জানাই বাবা। মা তোমরা হন এটা শুরু করবা, আর কত ওইসে থাও না বাবা, মা তোমরা তো আমার সব গো, আমি কাল লাগে এটা করছি গো বাবা, আমার কি আর একটা ভাই আছে বোন আছে, তোমরা সেবা যত্ন করে দিয়ে মরতারি বাবা, তোমরা সেবা যত্ন করে দিয়ে মা মরতারি, এটাই সবচেয়ে বড় পাওয়া গো মা, এটি সবচেয়ে বড় বাবা, তুমি একটু দোয়া করো বাবা, তোমরা দুজনে আমার জন্য একটু দোয়া করো, দেব গো মা দেব। ওইছে ওইছে ওইছে, অত রসের কথা কো লাগবে না, আমার একটা দাবি আছে তোমার বাবার আর আমার, আমার বাবাকে লাল টুকিয়ে বউ এনে দিবে বাবা, আমাদের তার কোনো অভাব নাই, আমি তোমার বাবা কষ্ট করে তোমার মানুষ করছি, তোমারে খাওয়াইছি বাবা, মিত্র একটু সুখ দেব বাবা, একটা লাল টুকুরে বউ আনবা, আমরা দুজনে বউ খাম বউ কাম করবো, আমরা এনে এনে দিব খাম বাবা, আর সুন্দর একটা লাল টুকুকে নাতনি নেবো নাতি নেবো, এটা হলে আহা দিন খেলাম বাবা, বাবা কোনো না চলবে না, আর এই বিয়া দাওয়াতটা বাজানোর আপনারা সবাই আমাদের বিয়া খাইবেন, দাওয়াত রইল ঠিক আছে, আর আমাদের জন্য দোয়া করেন, আল্লাহ হাফেজ।